আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের ছবি যখন কম্পিউটার নিয়ে সাপোর্ট করে না সেটা নিয়ে আলোচনা করব। আমি দুটো ছবি ডাউনলোড করে রেখেছি, অর্থাৎ ইমেইলের ছবিগুলো আমি আনছি, কিন্তু একটা ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা আর একটা ছবি হলো আপনার ইমো থেকে ডাউনলোড করা। এই দুটো ছবি আমরা যখন কাজ করতে যাব সেই দুটো ছবি সাপোর্ট করবে না। যেমন ধরুন আমার এই ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে আনা, এখানে ওপেন হচ্ছে, কিন্তু আমি যদি এটাকে ফটোশপে নিয়ে যাই সেটা সাপোর্ট করবে না। আর এটা ইমোর ছবি তো টোটালি সাপোর্টই করবে না কম্পিউটারে। তো এই দুইটা ছবি সাপোর্ট করানোর জন্য কী করণীয় সেটা আমি আজকে দেখাবো, কেউ আপনার কাজ করতে পারবেন। যেমন যেখানে হোয়াটসঅ্যাপের ছবিটা দিলাম সাপোর্ট করছে না, ইমোর ছবি তো করছেই না, এটা বোঝাই যাচ্ছে না ইমোর ছবিটা কার ছবি, আমি আসলে যে ছবি আছে সেটা সেটাই কিনা সেটাই বোঝা যাচ্ছে না। তো আমি এখন কী করবো, আমার কিছু কাজ হলে আমার নেট থাকতে হবে, মোবাইলে করতে পারবো সেই কাজটা, আবার কম্পিউটারে অবশ্যই করতে পারবো, আমরা চাইলে মোবাইলে করে নিতে পারি। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেখান থেকে কাজটা করতে পারবেন। এটা হচ্ছে ইমেজ কনভার্টার, ইমেজ কনভার্টার লেখা সার্চ দিলে পারেন আপনি। তো আমি সেট করে রেখেছি, এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যে ধরনের কাজ যে লেখা আছে আপনার বাম পাশে। তো আমি নর্মালি এই ছবিগুলোকে জেপিজি করি, যার জন্য আমি শুধু ফরম্যাটটাকে সেভ করে রাখছি। আপনি বাম পাশ থেকে ক্লিক করে করে আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারবেন। তো সোর্স ফাইলে যাবো আমরা সর্বপ্রথম, যারপর আমি দুইটা ছবি যে দুটো কাজ করবো সেই দুইটা সিলেক্ট করলাম, আরও লাগলে করতে পারেন আপনি। তো সম্ভবত 5-7টার বেশি করা যায় না, তো আপনি একটা একটা করে করলেন, জরুরি কাজ যেগুলো প্রয়োজন সেটা করবেন। ওপেন দিলাম আমি, ওয়াইটিং, আমার এগুলো আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমি স্টার্ট কনভার্সন করবো, স্টার্ট শুরু করে দিলাম। আমার একটা ছবি ছিল 53 KB, একটা 121 KB, এখন দেখেন এই দুটো KB বেড়ে যাবে। আর যেখানে একটা ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যেত আপনার, আমার কনভার্ট হয়ে গেছে, এখন আমি শুধু ডাউনলোড করে নেব। একটা ডাউনলোড দিলাম, নিচ্ছে, দ্বিতীয়টা দিলাম, সেটাও নিচ্ছে। কিন্তু আপনি যদি একটা ছবি আপলোড করে কনভার্ট করতেন সেক্ষেত্রে আপনার অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যেত। আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমি একটু ফোন করলাম, হ্যাঁ হচ্ছে, যেটা পাশাপাশি চলে আসে সেটা আমি টান দিয়ে আবার ফটোশপে নিয়ে যাই, দেখেন এবার সাপোর্ট করছে, তখন কিন্তু সাপোর্ট করে না। দ্বিতীয় ছবিটা দেখি, এই যে চলে আসছে যে ছবিটা, ওই ছবিটা চলে আসছে। এখন এটা ছিল আমার ইমোর ছবি, ছবিটা ছিল ইমোর ছবি, ইমোর ছবি টোটালি আবার কম্পিউটার সাপোর্ট করবে না, দেখাই যাবে না, হোয়াটসঅ্যাপে কম্পিউটারে দেখা যাবে কিন্তু এডিট করতে পারবে না, কাজ করতে পারবে না। তো এভাবে আমরা কাজগুলো করবো, আর তো কিছু দেখানোর নেই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।